আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিজ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। বার্ষিক পরীক্ষা দু অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল প্রশ্ন এটি এই সৃজনশীল প্রশ্নের পাটিগণিত অংশের এক নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব যেটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে এই যে মডেল প্রশ্নটি আমি দিয়েছি এই মডেল প্রশ্নের প্রশ্নগুলোর উত্তর করতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর একে একে করব আজকে তারই স্বরূপ এক নম্বর প্রশ্নটির উত্তর করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা যাতে পরবর্তীতে এই প্রশ্নের উত্তর দিলে এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেবো তখন তোমরা পেয়ে যেতে পারো তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এটি হচ্ছে প্রশ্ন আমি প্রশ্নটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি বায়ু পানির তুলনায় দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী একটি ঘরের মেজের দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ দশ মিটার এবং উচ্চতা পাঁচ মিটার ক নম্বর প্রশ্নটি যেটি বলছে সেটি হচ্ছে ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর প্রশ্নটি যেটি বলছে সেটি হচ্ছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে এবং গ নম্বর প্রশ্ন ঘরটি দেওয়ালের পুরুত্ব বারো সেন্টিমিটার হলে চায়ের দেওয়ালের আয়তন নির্ণয় করো এটি হচ্ছে ছিল প্রশ্ন এখন আমি প্রশ্নগুলো একে একে উত্তর করব। খেয়াল করে দেখো ক নম্বর প্রশ্নটি যেটি বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ দশ মিটার আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সবসময় যদি সেটি আয়তকার হয় যেহেতু এটি একটি ঘর তাই আয়তকার ধরে নেওয়া হচ্ছে এবং আয়তকার যদি হয় তার দৈর্ঘ্যগুণ প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি খেয়াল করে দেখো এখানে ক নম্বর দেওয়া আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য বিশ মিটার এবং ঘরটির মেঝের প্রস্থ দশ মিটার তাহলে এখান থেকে আমরা জানি ঘরটির মেয়েদের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এই বিশ এবং দশ গুণ করলে যেটি হবে সেটি হবে উত্তর আর বর্গ মিটার এবং মিটার যদি গুণ করা হয় সেক্ষেত্রে মিটার হয় অর্থাৎ দুইটা মিটার হয়ে যায় বর্গ এই দুই এবারে খেয়াল করে দেখো যে বিশ গুণ দশ সমান এত বর্গমিটার একটা একটা বর্গ স্কোয়ার হবে এবারে দেখো যে এই বিশ এবং দশ গুণ করলে দুইশো হয় এটি বর্গমিটার উত্তর এটা হচ্ছে আমার ছিল ক নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছ এখন খ নম্বর প্রশ্নটি দেখো খেয়াল করো এটি বলছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে কিন্তু আমার এখানে আছে বায়ু পানির তুলনায় দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী এটা আছে পানির তুলনায় আর ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে এখন বলছে ঘরটির ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে অর্থাৎ ওই ঘরের মধ্যে টোটাল বায়ু কতগুলো আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখন এটি নির্ণয় করতে হলে আমরা জানি যে ঘরটিতে কতগুলো বায়ু আছে এটি নির্ণয় করতে হলে তার আয়তন নির্ণয় করতে হবে আমরা প্রশ্নটার উত্তর বের করে নিচ্ছি দেখো ঘনপ প্রশ্নটি যেটি দেওয়া আছে ঘরটির আয়তন দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা আর তিনবার যদি গুণ করা যায় দেখো মিটার গুণ মিটার গুণ মিটার এইটা যদি তিনবার গুণ করা যায় তাহলে মিটার কিউ হয় তিন হয় আর তিনকে আমরা ঘন বলতে পারি এজন্য এটা বাংলায় লেখা দেখো এখানে হয়েছে যে ঘন মিটার ওকে এখন দেখো বিশ গুণ দশ গুণ পাঁচ মিটার এটিকে যদি গুণ করা হয় এক হাজার মিটার হয় এটি হলো হচ্ছে কি ঘন মিটার খেয়াল করে দেখো ঘন মিটার হয়েছে এখন এই মিটারের সাথে এক হাজার ঘনমিটার আছে এর সাথে যদি একশো গুণ একশো গুণ একশো করা যায় অর্থাৎ এখানে তিনটা একশো আমরা জানি যে এক মিটার থেকে সেন্টিমিটার যেতে হলে একশো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এইটা যদি তিনবার গুণ করা যায় সেক্ষেত্রে খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য হয় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এবং ঘন সেন্টিমিটার দেওয়া হয়েছে ছিল এখানে মিটার এখানে হয়েছে সেন্টিমিটার এটুকু হচ্ছে পার্থকটির এখন খেয়াল করে দেখো এটা এবং এটা গুণ করলে এত ঘন সেন্টিমিটার হয় আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টুকু এখন খেয়াল করে দেখো যে নিচে আরও দেওয়া আছে আবার প্রশ্ন যেহেতু চাচ্ছে ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে সেক্ষেত্রে দেখো এখানে যে বলছে দেওয়া আছে বায়ু পানির তুলনায় দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যদি এক দুই নয় গুণ ভারী হয় সেক্ষেত্রে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম এটা হচ্ছে গ্রাম দেওয়া আছে হ্যাঁ তাহলে আমার এখানে যেহেতু এত গুণ ভারী বলছে তাহলে আমার যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী আর এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন আমরা জানি তাহলে এত গ্রাম কেননা এক গ্রাম এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম অর্থাৎ এত ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম হবে সেটা একবার এখানে লেখা হয়েছে যে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম ওকে এখন দেখো ঘরটিতে বায়ু আছে অর্থাৎ এই গ্রামটাকে যদি এখন মোট বায়ুতে পরিণত করতে হয় সেক্ষেত্রে এই যে আমার এটা গুণ করতে হবে খেয়াল করে দেখো এখানে যা আছে এটা গুণ করতে হবে এর সাথে দেখো এখানে গুণ করা হয়েছে এটা গুণ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে অংশটুকু সেটুকু হচ্ছে এটুকু ওকে এখন এটাকে মোট গুণ করে এটা গ্রাম আছে মোট গ্রাম গুণ করলে এত গ্রাম হয় এই গ্রামটাকে এখন খেয়াল করে দেখো আমার এখানে গ্রাম আছে কিন্তু আমার প্রশ্নটি এখানে উত্তরে আছে। কিলোগ্রাম তাহলে গ্রামকে এখন কিলোগ্রাম বানালে আমার উত্তরটা কিন্তু হয়ে যাবে খেয়াল করে দেখো এটি আছে আছে গ্রাম ওকে এই যে গ্রাম আছে এই গ্রামটাকে এখন আমাদের কি করতে হবে কিলোগ্রামে বানাতে হবে তার মানে আমরা জানি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা আমরা জানি ওকে এক হাজার গ্রাম যদি তাই হয় তাহলে এইটাকে যদি এখন এক হাজার এক দুই তিন দ্বারা যদি ভাগ করা যায় এক হাজার দ্বারা এক শূন্য শূন্য তাহলে এক দুই তিন এক দুই তিনটা কেটে গেলে আর থাকে এক দুই নয় শূন্য এই যে এক দুই নয় শূন্য এটা আশা করি বিষয়টা এই খনবর অঙ্কটি ক্লিয়ার হয়েছে কেননা এটি বিস্তারিত ডিটেইলস মানে আমি আলোচনা করে তোমাদেরকে দেখাইলাম যে গ্রাম থেকে কীভাবে কিলি গ্রামে যেতে হবে এবং এইটাকে কীভাবে গ্রামে পরিণত করতে হবে এবং এখানে ঘন মিটারকে কীভাবে ঘন সেন্টিমিটারে প্রকাশ করা যায় সেটিও দেখানো হয়েছে আর এইগুলি হচ্ছে অঙ্ক এটা খ নম্বর প্রশ্নটি হয়ে গেলে এখন গ নম্বর প্রশ্নে আমরা যাবো এখানে দেখো গ নম্বর প্রশ্নটি যেটি বলছে সেটি হচ্ছে ঘরটি দেওয়ালের পুরুত্ব বারো সেন্টিমিটার হলে চার দেওয়ালের আয়তন নির্ণয় করো তার মানে এখন চার দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে এখানে কিন্তু একটি বিষয় বোঝার আছে খুব ক্লিয়ারলি খেয়াল করে দেখো গণব দেওয়া আছে ঘরটি দেওয়ালের পুরুত্ব বারো সেন্টিমিটার সেন্টিমিটারকে আমরা এখানে মিটার করে নিলাম খেয়াল করো এই অঙ্কটি কিন্তু বুঝতে হবে সেন্টিমিটারকে মিটার করে নিলাম এখন দেখো যে দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের দৈর্ঘ্য মনে রাখতে হবে এখানে তোমার দেওয়াল যখন তার কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এরকম এখন বলছে দেওয়ালের দৈর্ঘ্যের দিকে দেওয়ালের দৈর্ঘ্য একটি ঘর যদি হয় এরকম যদি একটি ঘর আঁকানো যায় খেয়াল করো যে এই ঘরের মধ্যে প্রত্যেকটা দেওয়াল আছে এক দুই তিন চারটা তাহলে এখানে বলছে দুই দিকের দেওয়ালের আয়তন নির্ণয় করতে বলছে আর দেওয়ালে কিন্তু এরকম যদি দেওয়াল হয় তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এটা মনে রাখতে হবে তাহলে এখানে ছিল দৈর্ঘ্য বিশ যোগ দশমিক বারো এখানে দশমিক বারোটা হলো কি এই যেটা পুরুত্ব মনে রাখতে হবে পুরুত্বটা এবং দুই হলো কেন যেহেতু দৈর্ঘ্য দুই দেওয়ালের দুই দেওয়াল দেওয়া হয়েছে এটা এবং এর সাথে পাঁচ গুণ করা হয়েছে কেন পাঁচ এই যে উচ্চতা আমি তো আগেই বলেছি যে একটি দেওয়ালের দুর্গ থাকে প্রস্থ থাকে এবং উচ্চতা থাকে যেহেতু এখানে বলছে আয়তন সেহেতু তিনটাকেই গুণ করতে হবে এটা এবং বারো সেন্টিমিটার এবং দুই এটা কেন করা হলো এই যে এখানে যেই বারো ছিল এটা আর এই যেখানে দুই তার মানে উচ্চতা তোমার দুই দুই আছে সেজন্য হচ্ছে এটা করা হলো এখন এটা আশা করি বুঝতে পেরেছ যে এখান থেকে এইটুকু এবং এই টোটালটুকু কি করে হলো ওকে এখন খেয়াল করে দেখো যে এই পর্যন্ত হওয়ার পরে এই জায়গাটায় খেয়াল করে দেখো যে এখানে এত ঘন ঘন সেন্টিমিটার হয়েছে এটা টোটাল ক্যালকুলেশন করে ওকে তাহলে এত ঘন সেন্টিমিটার হলো দুইটি দেওয়ালের দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের টোটাল ওকে মানে ঘন সেন্টিমিটার আয়তন শুধু দুইটি দেওয়াল তার মানে আমি যদি দৈর্ঘ্য ধরি এই দিককে দৈর্ঘ্যের দুইটি দেওয়ালের কেবল আয়তনটা আমি এখান থেকে একটুকে বের করলাম ঠিক একই রকম প্রস্থের দিকে দুইটি দেওয়ালের আয়তন একই রকম হবে দশ এই যে এখানে প্রস্তুত দেওয়া আছে দশ তার সাথে পাঁচ গুণ তার সাথে বারো গুণ আবার দুই গুণ কেননা একটু আগেই বললাম যে এখানে উচ্চতা নিতেই হবে উচ্চতা নেওয়া হয়েছে এবং তার সাথে এই যে পুরুত্বটা গুণ করা হয়েছে পুরুত্বটা পুরুত্বটা আছে কত মোটা ওষার অর্থাৎ প্রস্তুত ধরা হয় আর তার সাথে এই দুই গুণ করা হয়েছে যেহেতু দুইটি দেওয়াল এই এটি গুণ করে বারো ঘন সেন্টিমিটার হয়েছে এখন খেয়াল করে দেখো আগে হয়েছে চব্বিশ দশমিক দুই নয় ঘন সেন্টিমিটার পরবর্তীতে হলো প্রস্থের হলো প্রস্থ বারো দশমিক বারো ঘন সেন্টিমিটার এটি হয়েছে এখন খেয়াল করে দেখো যে চারটি দেওয়ালের আয়তন হবে তার মানে এই দুইটা যোগ করতে হবে তোমাকে এই দুইটা যোগ করে এই যে দুইটা যোগ করেছে যোগ করে হয়েছে ছত্রিশ দশমিক দুই নয় ঘন সেন্টিমিটার এটি হয়েছে আর এটি হচ্ছে আমাদের উত্তর যেটি ছিল ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা যে এই অঙ্কটি কি করে হলে এই অঙ্কটি একটু জটিল আছে কেননা যে এখানে এই বিষয়টুকু বোঝার যেটুকু আমি বলে দিলাম তোমাদের বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে না পারো পরবর্তীতে আবার আমি এটি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়া তোমরা কমেন্টস করবো অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আলোচনা আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবা আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কেন ভালো লাগবে না সেটি অবশ্যই কমেন্টস করে জানাবা বন্ধুরা আগামী পর্বে আমি আলোচনা করব এই দুই নম্বর প্রশ্ন নিয়ে এই দুই নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট খেয়াল করে দেখো এই দুই প্রশ্নটা একটু আয়তাকার চৌবাসার এত লিটার পানি ধরে চৌবাসার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ উচ্চতা দেওয়া আছে বাড়ির তার বাড়ির সামনের আয়তাকার বাগানের ক্ষেত্রফল দশ একর দৈর্ঘ্য প্রস্তে তিনগুণ এখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো চৌবাশের গভীরতা নির্ণয় করো এবং বাগানের পরিষেমা নির্ণয় করো এই প্রশ্নটি আলোচনা করব এবং সময় থাকলে তিন নম্বর প্রশ্নটি নিয়েও আলোচনা করবো আর মনে রাখতে হবে তিন নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওকে এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমার পরবর্তী আলোচনাটি শুনবে এবং মনোযোগ সহকারেই শুনবে আর যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবো আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনায় আজকের মধ্যে আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ